Hello everyone, Assalamualaikum. আমি ইউরোপ বাংলা কনসালটেন্ট প্রাইভেট লিমিটেড থেকে এডুকেশন কাউন্সিলর জ্যোতি বলছি এবং আজকে আমার সাথে আছেন সিনিয়র এডুকেশন কাউন্সিলর আনাতুলি বলছি। আজকে কিন্তু আমরা দুজনেই একসাথে হাজির হয়ে গেছি আপনাদের সাথে একটি দেশ নিয়ে বিভিন্ন তথ্য শেয়ার করার জন্য। সো প্রথমেই আমি বলি যে আমরা কোন দেশটি নিয়ে আপনাদের সাথে তথ্য শেয়ার করতে যাচ্ছি। আজকে যে দেশটি নিয়ে আমি আপনাদের সাথে বিভিন্ন তথ্য শেয়ার করতে যাচ্ছি সেই দেশটির নাম হচ্ছে ইতালি। তো প্রথমে আমি আপনাদেরকে একটু বলি যে আপনি কেন স্টুডেন্ট ভিসায় ইতালিতে পড়তে যাবেন। প্রথম কথা হচ্ছে ইতালি একটি সেনজেন কান্ট্রি, এটি হচ্ছে ইতালিতে পড়তে যাওয়ার সেনজেন কান্ট্রি যেহেতু সোজা ইতালিতে পড়তে যাওয়ার প্রথম এবং প্রধান একটা কারণ। এবং ইতালিতে কিন্তু আপনি হচ্ছে একটা স্ট্রং বেঙ্গলি কমিউনিটিস পাচ্ছেন যেটা অন্যান্য কান্ট্রিতে হয়তো বা একটু কম হতে পারে। এবং তারপরে আমি যদি কারণ বলি যে অনেকেই আছে যে আমাদের কাছে এসেই বলে যে আপু লো বাজেটের মধ্যে সব থেকে লো টিউশন ফিজের মধ্যে যদি কোনো ইউনিভার্সিটিজ থেকে থাকে বা যত কমে পড়াশোনা করা যায়, তো ইতালি আপনাকে এই ফ্যাসিলিটিসটা দিচ্ছে যে আপনি লো টিউশন ফিজে ইতালিতে পড়তে পারছেন। এবং পরের ব্যাপারটা হচ্ছে সব কান্ট্রিতেই যদিও বা এই ফ্যাসিলিটিসটা সেম, সেটা হচ্ছে আপনি স্টুডেন্ট ভিসায় অবশ্যই পার্ট টাইম জব করতে পারছেন। এবং ইতালির একটা ভালো সুবিধা হচ্ছে ইতালিতে ইনকামটা বেশি খরচটা কম। সো অন্যান্য সব দেশের থেকে আপনার এই ফ্যাসিলিটিসটা সব থেকে বেশি ইতালিতে। এবং মোস্ট ইম্পর্টেন্ট অ্যাম্বাসি, অ্যাম্বাসি ফেস করতে আপনাকে নিউ দিল্লি যেতে হচ্ছে না, আপনি বাংলাদেশ থেকে অ্যাম্বাসি ফেস করতে যাচ্ছেন। সো এই হচ্ছে মোটামুটি ইতালির ফ্যাসিলিটি যে আপনি স্টুডেন্ট ভিসায় কেন ইতালিতে পড়তে যেতে চাচ্ছেন। সো যেহেতু আমি ফ্যাসিলিটিসগুলো বলেই দিলাম, তাহলে এখন আমরা তুলিয়াপুর কাছ থেকে জেনে আসি যে আপনার স্টুডেন্ট ভিসা ইতালিতে পড়তে যেতে কী কী এডুকেশনাল রিকোয়ারমেন্ট লাগছে, টিউশন ফিস কেমন হতে পারে। আমি এখন প্রথমেই জ্যোতিকে ধন্যবাদ জানাতে চাচ্ছি। এখন আমি আপনাদের সবার সাথে শেয়ার করতে চাচ্ছি কী কী রিকোয়ারমেন্টস ফুলফিল করতে হবে ইতালিতে পড়তে যাওয়ার জন্য। অবশ্যই যারা কিনা ব্যাচেলরের জন্য অ্যাপ্লাই করতে যায় তাদের কিন্তু এসএসসি এবং এইচএসসিতে রেজাল্ট থাকতে হবে 3-3 করে, এবং তাদের যদি কোনো আইএলটিএস স্কোর না থাকে দ্যাট মিন্স উইদাউট আইএলটিএসে কিন্তু তারা খুব সহজেই ইতালিতে অ্যাপ্লিকেশন করতে পারছে। সো ব্যাচেলরের টিউশন ফি কেমন হতে পারে সেটি নিয়েও আমি কথা বলতে চাচ্ছি। ব্যাচেলর টিউশন ফি কিন্তু 3000 থেকে শুরু করে 5000 এর মতো হতে পারে। এটা কিন্তু অবশ্যই ইউনিভার্সিটি এবং প্রভিন্সের উপর অনেকটাই ডিপেন্ড করবে। এখন বলতে চাচ্ছি মাস্টার্সের জন্য, যারা কিনা এই কান্ট্রিতে মাস্টার্স ডিগ্রির জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছে তারাও কিন্তু উইদাউট আইএলটিএস খুব সহজেই এমওআই যদি থাকে তাদের, দ্যাট মিন্স মিডিয়াম অফ ইনস্ট্রাকশনস, সেটি দিয়েও তারা অ্যাপ্লাই করতে পারবে। এবং তাদেরও কিন্তু টিউশন ফি 3000 থেকে শুরু করে 5000 এর মতো হতে পারে। অ্যান্ড তাছাড়া তাদের কিন্তু ব্যাচেলরের রেজাল্ট 2.75 হলেই খুব সহজেই তারা অ্যাপ্লাই করতে পারবে। সো তারপরে কী কী করতে হবে এই বিষয়ে আমি জ্যোতিকে একটু ধারণা দিতে বলবো। ওকে, থ্যাংক ইউ তুলি আপু। অলরেডি কিন্তু আমরা জেনে গেলাম যে আপনার ইতালিতে পড়তে যেতে কী কী এডুকেশনাল রিকোয়ারমেন্ট লাগছে, উইদাউট আইএলটিএস লো টিউশন ফি। সো দ্যাট এর থেকে বেনিফিট আর কী হতে পারে ইতালিতে পড়তে যাওয়ার জন্য। সো এখন যে ইনটেকটা আছে এটা কিন্তু সেপ্টেম্বর অক্টোবরের ইনটেক, এবং সেপ্টেম্বর অক্টোবরের ইনটেক সব থেকে বড় হয়, স্টুডেন্ট সব থেকে বেশি নেয়, ফ্যাসিলিটিসও সব থেকে বেশি থাকে। বাট সমস্যা হচ্ছে একটাই, সেপ্টেম্বর অক্টোবরের ইনটেকে আপনার অ্যাপ্লিকেশন ডিউরেশন টাইমটা খুবই কম থাকে। সো আপনারা যারা সেপ্টেম্বর অক্টোবরের ইনটেকে ইতালিতে অ্যাপ্লাই করার জন্য ইন্টারেস্টেড আছেন তারা কিন্তু চাইলেই আমাদের অফিস ভিজিট করতে পারছেন। আমরা ফ্রি কাউন্সেলিং প্রোভাইড করে থাকি। আমাদের অফিস ভিজিটিং টাইম সকাল 10টা থেকে বিকাল 5:30 পর্যন্ত। এছাড়া যারা অফিস ভিজিট করতে পারছেন না, ঢাকার বাহিরে আছেন, ওভার দ্য ফোন আমাদের সাথে কাউন্সেলিং নিতে পারেন। সেক্ষেত্রে আপনি আপনার সিভি আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে, আপনার বাই এডুকেশনের ডিটেইল আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে আমাদের সাথে কমিউনিকেট করতে পারেন। সো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।